উমা আসছে তার বাপের বাড়িতে, আর উমার আগমনকে ঘিরে গোটা রাজ্য জুড়ে এক অনাবিল আনন্দের বাতাবরণ বিরাজমান। আসন্ন দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন ক্লাব ও সংস্থার ব্যস্ততা এই সময়ে ব্যাপক। সে সাথে তাল মিলিয়ে ধলাই জেলার সদর আমবাসায়ও শারদ উৎসব উপলক্ষে উদ্যোক্তারা দিনরাত একাকার করে নিজেদের কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে। আসন্ন শারদ উৎসব উপলক্ষে বছর আমবাসায় বড় বাজেটের পূজার মধ্যে অন্যতম হচ্ছে আমবাসা পল্লীমঙ্গল যুবক সংঘ। এবছর পল্লীমঙ্গল যুবক সংঘের পুজোর বাজেট প্রায় 6 লক্ষ টাকা। এবছর 69 বছরে পদার্পণ করতে চলেছে পল্লীমঙ্গল যুবক সংঘের পুজো। সে কারণে এবছর ত্রিপুরার মূল ঐতিহ্য অর্থাৎ বাঁশ বেতের তৈরি প্যান্ডেল দেখা যাবে এই পল্লীমঙ্গল যুবক সংঘে। প্রায় 3.5 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এই প্যান্ডেল। প্যান্ডেল তৈরি করছেন স্থানীয় শিল্পী, মূর্তিও স্থানীয় শিল্পীদের দ্বারাই তৈরি হচ্ছে। এবছর আমাদের পুজো 69 বছরে পদার্পণ করেছে। বিগত 2 বছর তো করোনার জন্য আমরা ছোটো আকারে পুজো করেছি, এবছর আমরা একটু বড় আকারে পুজো নিয়েছি। তো এবছর আমাদের বাজেট 6 লক্ষ টাকা। পুজো উপলক্ষে আমরা কিছু সামাজিক কাজ হাতে নিয়েছি। এই দুদিনের ভিতরে আমরা করবো যা, আমরা পুজো উপলক্ষে একটা চক্ষুদান শিবিরও করেছিলাম, আর সামনে দিকে আমরা একটা মহালয়ের প্রোগ্রামও করার ইচ্ছা ছিল, এটা আমরা এক দুদিনের ভিতরে করতে পারি। এবার আপনার প্যান্ডেল কী দিয়ে তৈরি করতেছেন? পুজোর প্যান্ডেল এবার আমাদের বাঁশ বেতের, পুরোটা বাঁশ বেতের কাজই হবে, কাজ চলছে। প্যান্ডেল বাবদ কত ধরা হয়েছে বাজেট? প্যান্ডেল বাবদ আমাদের এবার ধরা হয়েছে 3.5 লক্ষ টাকা। কে করছে প্যান্ডেল? প্যান্ডেল স্থানীয় শিল্পী মনাদা বর্মা। এবছর দুর্গাপুজোকে কেন্দ্র করে পল্লীমঙ্গল যুবক সংঘের তরফ থেকে গ্রহণ করা হয়েছে বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচিও। পুজোর দিনগুলিতে পল্লীমঙ্গল যুবক সংঘে দর্শনার্থীদের প্রচুর ভিড় থাকবে এমনটাই আশা পূজা উদ্যোক্তাদের। ব্যুরো রিপোর্ট, রাজেশ নিউজ।